নগাঁও লোকসভা সমষ্টিত আমার এউডিএফ দল এটা প্রথম স্থানত আছে। আজির দিন যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তেনহলে নগাঁও লোকসভা সমষ্টিত এউডিএফ দলে 7-8 লাখ ভোট পাব। আজির দিনত বিজেপিয়ে 5 লাখতকৈ অধিক ভোট নাপায় আর কংগ্রেস 3-3.5 লাখ ভোটত সীমাবদ্ধ থাকিব। আমি যা 2 মাহত যেটা কুচকাওয়া সমগ্র নগাঁও লোকসভা সমষ্টিত করেছো, গতিকে আমি অত্যন্ত আশাবাদী যে এইবার ধুবুরীর পিছতেই আটাইতকৈ সম্ভাবনীয়পূর্ণ সমষ্টিটো আমার এউডিএফের কারণে নগাঁও, তারপর আমার করিমগঞ্জ আছে, 3টা সমষ্টিতে আমি প্রার্থী দিম আর 3টাতেই জিকিম। আর নগাঁও লোকসভা সমষ্টিত শেষত গিয়ে আমার 2-3 লাখ ভোটের ব্যবধানত এউডিএফ এবার জয়লাভ করব। আপনাদের এটা ইতিমধ্যে নগাঁও লোকসভা সমষ্টির প্রতিটি চুকে কোণে আমার দলীয় সাংগঠনিক কাম কাজ ত্বরান্বিত করেছো। আর আমি কেবল চামগুড়ি সমষ্টি নহে, তার লগতে রূপহীহাট, ঢিং, লাহরিঘাট, জাগিরোড, মরিগাঁও, নগাঁও সদর আর রহাব প্রত্যেকটা সমষ্টিতেই চুকে কোণে যা 2 মাহত আমার প্রায় 300তকৈ অধিক আমার পথসভা আর গাঁত সুরা সভা হয়েছে। আর এইবার কিন্তু এই 2 মাহত আমার যে উত্থান আমি দেখা পাইছো নগাঁও লোকসভা সমষ্টিত, আমার এউডিএফ দল এটা প্রথম স্থানত আছে। আজির দিন যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তেনহলে নগাঁও লোকসভা সমষ্টিত এউডিএফ দলে 7-8 লাখ ভোট পাব। আজির দিনত বিজেপিয়ে 5 লাখতকৈ অধিক ভোট নাপায় আর কংগ্রেস 3-3.5 লাখ ভোটত সীমাবদ্ধ থাকিব। আমি যা 2 মাহত যে কুচকাওয়া সমগ্র নগাঁও লোকসভা সমষ্টিত করেছো, গতিকে আমি অত্যন্ত আশাবাদী যে এইবার ধুবুরীর পিছতেই আটাইতকৈ সম্ভাবনীয়পূর্ণ সমষ্টিটো আমার এউডিএফের কারণে নগাঁও, তারপর আমার করিমগঞ্জ আছে, 3টা সমষ্টিতে আমি প্রার্থী দিম আর 3টাতেই জিকিম। আর নগাঁও লোকসভা সমষ্টিত শেষত গিয়ে আমার 2-3 লাখ ভোটের ব্যবধানত এউডিএফ এবার জয়লাভ করব। আপনাদের এটা প্রার্থী এতালে আমার দলে হয়তো চূড়ান্ত করা নাই, যাকেই দিয়ে আমি তেওঁলগতেই আমি খেলিম। আর শেষলৈ গৈ পেলাই দলে মোকো প্রক্ষেপ করিব পারে, যদি মোক প্রক্ষেপ করে তেনেহলে মই নগাঁও লোকসভা সমষ্টিত মই প্রার্থী মই হম বা খেলিম। কিন্তু আজির দিনত আমার দলের যে শক্তিশালী উত্থান মানে নগাঁও লোকসভা সমষ্টি এউডিএফ যে এবার জিকিব তার কোনো ধরনের সন্দেহ নাই। এটা চাওক, আমি যত জিকিব পারিম বলে 100% নিশ্চিত তাতে আমি প্রার্থী প্রক্ষেপ করে আছো। আর যত আমার 50-50 আমার ডাউট আছে তাতো আমি প্রার্থী দিয়া নাই, কারণ তেতিয়া তাত আমি বিচারিছো যাতে ভোট বিভাজনের ফলত বিজেপি জিকি না যায়। যোৱা 2019 লোকসভা নির্বাচনত আমি কলিয়াবর আর নগাঁও যেহেতু আমি জিকাটো আমার সন্দেহ আছিল কারণে আমি ইয়াত ক্যান্ডিডেট দিয়া নাই। আর আমার সকল দলীয় ভোটারক কৈছিল যে ইয়াত কংগ্রেসক ভোট দিব লাগে যাতে বিজেপি জিকিব নোৱাৰে। আর আমার পৰা অখুন্ত সমর্থন লাভ করে তেওঁলোকে কলিয়াবর আর নগাঁওত কংগ্রেসের সাংসদ জিকিছিল আর বিজেপিক আমার কৌশলের কারণেই বিজেপি পরাস্ত হয়েছিল। গতিকে এইবার যেহেতু আমি 100% নিশ্চিত যে ইয়াত আমি জয়লাভ করব পাৰিম, গতিকে আমি প্রার্থী দিয়াছো। আর ইয়াত কোনো পদ্ধি বিজেপি জিকিব নোৱাৰে বা কংগ্রেসের যে স্থিতি আছে বিজেপির, ইয়াত বিজেপি কোনো পদ্ধে জিকিব নোৱাৰে, এউডিএফ জিকিব, গতিকে আমি ইয়াত দিছো। আর বাকি যা সমষ্টি আজি ধর মঙ্গলদৈ সমষ্টি তাতো আমার বিধায়ক মুজিবুর রহমান সাহেব, দলগাঁও সমষ্টি তাতো আমার বিধায়ক আছে, বা আর দুই চারিটা সমষ্টিত আমার শক্তিশালী ভোট ব্যাঙ্ক আছে, কিন্তু তাতো আমার জিকার সন্দেহ আছে কারণে তাত আমি ক্যান্ডিডেট দিয়া নাই। আজি যমুনামুখ সমষ্টিত আমার বিধায়ক আছে, কিন্তু কাজিরঙ্গা সমষ্টিত পড়েছে সেইটো, কিন্তু তাতো আমি তথাপিও প্রার্থী দিয়া নাই। আর ঠিক সেদিন সোনাই সমষ্টিত আমার বিধায়ক আছে, কিন্তু শিলচরত আমি প্রার্থী দিয়া নাই। যত আমার বিধায়ক থাকা সমষ্টিও আছে, শক্তিশালী ভোটার থাকা সমষ্টি আছে, তাতো আমি এই কারণেই ক্যান্ডিডেট দিয়া নাই যদি তাত আমার অল্প সন্দেহ আছে জিকার কারণে। আর তাত আমার ভোটার সকল কোয়া হয়েছে যাতে বিজেপিক পরাস্ত করার স্বার্থত বিজেপি বিরোধী জোটক যাতে ভোট দিয়ে আর বিজেপি যাতে জিকিব নোৱাৰে, গতিকে 3টাত আমি জিকিম আর বাকি 11টাত বিজেপিক হরাবলৈ আমি বাহিরের পৰা যিমান দূর সম্ভব আমি চেষ্টা করে যাব। এইটো তেওঁলোকে বারে বারে কয় যে এউডিএফ বিজেপির বি টিম, আর এই এতিয়া নগাঁও লোকসভা সমষ্টিত আজি কংগ্রেস তৃতীয় স্থানত অবনীত হয়েছে, এটা তেওঁলোক কোনো পদ্ধতি জিকিব নোৱাৰে। এতিয়া তেওঁলোকে ভাল কাম করা নাই বিগত দিনত, বা আমার মাইনরিটি মানুষের কারণে যে এনআরসির মডেলিটি বনাইছিল আশুয়াপূর্ণ, গড়াকহীন আক্রান্ত মানুষ সংস্থাপন দিয়া নাই, চর চাপুরীর 70 বছরে মাটির পট্টা দিয়া নাই, মানুষক সন্দেহযুক্ত নাগরিক সজাই, ফরেনার্স ট্রাইব্যুনেলত বিদেশী সজাই, ডিটেনশন ক্যাম্পত বন্দী করা, যি নির্যাতন মাইনরিটি মানুষক কংগ্রেসে করেছে, আজি তো কব নয় যে আমি ভাল কাম করেছো। এটা এটাই কয় বিজেপিক বিটিম এউডিএফ দিলে বিজেপি গুছে গো, এইটো কই কই আমার যে শক্তিশালী একটা উত্থান ঘটিছে নগাঁও লোকসভা সমষ্টিত, এয়াত কিছু লোকক বিভ্রান্ত করে বিচারিছে যাতে অল্প ভোট ফলে আহে জানে যাতে বিজেপি জিকি যাওক, কিন্তু এউডিএফ যাতে জিকিব নোৱাৰে এইটো হল কংগ্রেসের ষড়যন্ত্র। কিন্তু কংগ্রেসের যিমানেই ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র করে যা 2019 নির্বাচনত করিমগঞ্জত আমার জিকি থাকা প্রার্থীজনক হরুয়াইছিল, বিজেপি জিকি যাব বলে কই কই রাতে রাতে টাকা পয়সা বিলাই
অলপ ভোট তেওঁলোকে এক লাখমান ভোট কাটি দিলে, কাটি দিয়ার কারণে আমার এউডিএফের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসে 4.5 লাখ ভোট পাওয়ার পিছতো 34,000 ভোটত পরাস্ত হল। অর্থাৎ এউডিএফে জিকে থাকা সমষ্টিটোলোকে বিজেপি জিকে যাব, বিজেপি জিকে যাব বলে অলপ ভোট কাটি আনি পেলাই বিজেপি খেয়ে জিকালে। এই হল কংগ্রেসের চক্রান্ত। নগাঁওতো এইটু করব বিচারিছে, মানে এউডিএফক দিলে বিজেপি জিকি যাব, এই কই কই যাতে এউডিএফের ভোট অল্প কাটি কমাব পারে, যাতে বিজেপিক জিকাব পারে, বিজেপিক জিকাবলে কংগ্রেসে এইটু কয় বিজেপি জিকি যাব বলে কই এউডিএফের ভোট কাটিব বিচারে। এই কথাবিলাক রাইজে এতিয়া গম পাই গৈছে আর আমি ভাবো কংগ্রেসের এই ষড়যন্ত্র ব্যর্থ হব। দিদি কাল ছুটি চাইয়ে থি। ক্যুঁ সব ঠিক? দিদি ও পিরিয়ড মিস হো গয়ে তো। আরে পাগল, 5 মিনিট কে কাম কে লিয়ে ছুটি ক্যুঁ? প্রেগা নিউজ হ্যায় না। পিরিয়ডস মিস হোনে পর আপ প্রেগন্যান্ট হ্যায় ইয়া নাহি বাতায়ে প্রেগা নিউজ সির্ফ 5 মিনিট মে। প্রেগা নিউজ মিন্স গুড নিউজ।